প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। কোভিড-19-এ আমরা সকলেই ঘরবন্দি, তারপরেও রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাস ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সকলের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা নিয়ে আলোচনা করার জন্য। আজকে যে কবিতাটি আমরা আলোচনা করব তার নাম হচ্ছে ঐকতান। এই ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের পাঠকে আমরা চারটি পর্যায়ে ভাগ করেছি। প্রথম পর্যায়ে আমরা কবি পরিচিতি জানব, তারপরে কবিতা পাঠ ও পর্যালোচনা, তারপরে পড়ব পাঠ মূল্যায়ন এবং সবশেষে অনুশীলন। তো প্রথম পর্ব নিয়ে আমরা আলোচনা শুরু করি। আমরা সকলেই জানি যে স্রষ্টাকে না জানলে যেমন সৃষ্টির রহস্য জানা যায় না, ঠিক তেমনি কবিকে যদি না জানি তার কবিতা সম্পর্কেও পুরোপুরি ধারণা লাভ করতে আমাদের অসুবিধা হবে। তাই খুব সংক্ষেপে আমরা কবির জীবনী জানব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা সুন্দরী দেবী। তিনি একদিকে যেমন অভিজাত জমিদার পরিবারের সন্তান ছিলেন, অন্যদিকে ঠিক তেমনি বেড়ে উঠেছিলেন বাঙালি সংস্কৃতির পীঠস্থান জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন বরেণ্য ব্যক্তিত্বের আগমন ঘটত। বাল্যকালেই রবীন্দ্রনাথ ঠাকুর এসব বরেণ্য ব্যক্তিত্বের সান্নিধ্য ও সহযোগিতা লাভ করেছিলেন। মাতৃহারা শিশু রবীন্দ্রনাথ স্বভাবতই ভাবুক ও নিমগ্ন চৈতন্যের মধ্য দিয়ে তাঁর চিন্তাগুলোকে লেখনীর মাধ্যমে প্রকাশ করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, ফলে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাতাবরণের মধ্যে তার মন আবদ্ধ থাকেনি। তিনি জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, শিল্প, ইতিহাস প্রভৃতি বিষয় পাঠ্যাভ্যাসের মধ্য দিয়ে নিজের একটি মনোজগৎ তৈরি করে নিয়েছিলেন। প্রথম জীবনে তিনি ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে লিখতেন। তিনি মূলত দার্শনিক কবি। তার বিশাল সৃষ্টি সম্ভারের দিকে দৃষ্টি দিলে আমরা দেখতে পাই একমাত্র মহাকাব্য ছাড়া সাহিত্যের সকল শাখায় তিনি অবাধে বিচরণ করেছেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলোর দিকে আমরা দৃষ্টি দেব। তার রচনা সম্ভারের উল্লেখযোগ্য সৃষ্টিগুলোর কথা আমি উল্লেখ করছি। দেখো, তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ লিখেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে গীতাঞ্জলি, গীতালি, প্রভাত সঙ্গীত, মানসী, জন্মদিনে, চিত্রা, চৈতালি, নৈবেদ্য, সোনারতরি, খেয়া ইত্যাদি আরও উল্লেখযোগ্য। বাংলা সাহিত্যে তিনি সার্থক উপন্যাসও লিখেছেন, যে উপন্যাসগুলোর মধ্যে চোখের বালি, গোড়া, শেষের কবিতা, ঘরে বাইরে, যোগাযোগ, চতুরঙ্গ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও বাংলা সাহিত্যে সার্থক ছোট গল্পের রূপকার তিনি। ছোট গল্পগুচ্ছের নাম তোমরা সকলেই শুনেছ। গল্পগুচ্ছে প্রায় 95টি ছোট গল্প রয়েছে। তার মধ্যে বিশেষ করে কাবলিওয়ালা, পোস্টমাস্টার, সমাপ্তি, একরাত্রি, ক্ষুধিত বাসান বিশেষভাবে উল্লেখযোগ্য। নাটক রচনার ক্ষেত্রেও তিনি সার্থকতার পরিচয় দিয়েছেন। নাটকগুলোর মধ্যে রাজা, অচলায়তন, ডাকঘর, রক্তকরবী বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রবন্ধ সাহিত্যেও তিনি সার্থকতার পরিচয় দিয়েছেন। প্রবন্ধ গ্রন্থের মধ্যে কালান্তর, বিশ্ব পরিচয় অন্যতম। এছাড়া তিনি ভ্রমণ সাহিত্য, চিঠিপত্রও লিখেছেন। ভ্রমণ সাহিত্যের মধ্যে রাশিয়ার চিঠি, জাপান যাত্রীর ডায়েরি এবং চিঠিপত্রের মধ্যে ছিন্ন পত্রাবলী বিশেষ গুরুত্বপূর্ণ। জমিদারি তদারকির জন্য তিনি বাংলাদেশের কুষ্টিয়া জেলার শিলাইদহ, পাবনা জেলার সাজাদপুর বর্তমান সিরাজগঞ্জ এবং নওগাঁ জেলার প্রতিসরে আসেন। এখানে তিনি গ্রাম বাংলার প্রকৃতি ও মানুষের সান্নিধ্যে এসে বাংলা সাহিত্যে এক নতুন ভুবন গড়ে তোলেন, যা অভিনব এবং যুগ সঞ্চারী। তিনি শুধু কবি বা জমিদারি ছিলেন না, তিনি সমাজ সংস্কারক ও শিক্ষাবিদও ছিলেন। তার শিক্ষা দর্শনের এক বিশ্বজনীন আধার বিশ্বভারতী শান্তিনিকেতন। এখানে তিনি পৃথিবীর সমস্ত জ্ঞানের এক মিলন তীর্থ রচনা করে গেছেন।
তাই এই মহৎ দার্শনিক কবি তার অসাধারণ সৃষ্টি গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে এশিয়া মহাদেশে প্রথম বাংলা সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। কবির বয়স যখন 40 বছর তখন তার স্ত্রী মৃণালিনী দেবীর মৃত্যু হয়। তার বড় কন্যা ও ছোট পুত্রের মৃত্যু তাকে জীবনের নানা বাঁকে অনেক দুঃখ এক ঋষিতুল্য সর্বমানবীয় দার্শনিক স্তরে উপনীত করে। তাই তো তিনি লিখেছেন, আমৃত্য দুঃখের তপস্যায় জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তিনি দেখেছেন সভ্যতার নানা সংকট, দেখেছেন নানা ঘাত প্রতিঘাত, তাই মানুষের দুঃখে তিনি দুঃখ পেয়েছেন, মানুষের আনন্দে আনন্দিত হয়েছেন। এই মহৎ দার্শনিক কবি তাই তো সৃষ্টি জগৎকে মেলাতে চেয়েছেন স্রষ্টার সঙ্গে, মেলাতে চেয়েছেন ইহ জীবনকে পরজীবনের সঙ্গে, মেলাতে চেয়েছেন জীবাত্মাকে পরমাত্মার সাথে। এই দার্শনিক কবি তার নশ্বর দেহকে মিলিয়ে দিয়েছেন। 1941 সালের 7ই আগস্ট তিনি পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন, কিন্তু তার সৃষ্টিকর্মগুলো আজও মানব সভ্যতায় রয়ে গেছে। এই পর্বে আমরা সংক্ষেপে কবির জীবনী আলোচনা করেছি, এখন আমরা তার কবিতা পাঠে প্রবেশ করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুর। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কণ, সেই ক্ষোভে পড়ে গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি জ্ঞানের দীনতা এই আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই সরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক প্রকৃতির ঐকতান স্রোতে, নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহু দূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে, জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পশরা। তাই আমি মেনে নিই সেদিনদার কথা, আমার সুরের অপূর্ণতা আমার কবিতা, জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র গামী, কৃষাণের জীবনের শরিক যেজন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি, এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করি দাও তুমি অন্তরে যে উৎস তার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারি সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায়, এক তারা যাহারা যাহাদের তারাও সম্মান যেন পায়, মুখ যারা দুঃখে সুখে নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, ওগুণী কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা কবিতা পাঠ করলাম, এবার কবিতাটি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে, কেমন? শিক্ষার্থী বন্ধুরা, দেখো কবিতার নাম ঐকতান। ঐক মানে এক, আর তান মানে সুর, এক সুর, অর্থাৎ বিভিন্ন সুরের সমন্বয়ে বাঁধা এক সুর। আলোচ্য কবিতায় ঐকতান বলতে কবি পৃথিবীর সুরকে বুঝিয়েছেন। এই কবিতাটি জন্মদিনে কাব্যগ্রন্থের 10 সংখ্যক কবিতা, কবির মৃত্যুর
মাত্র 4 মাস আগে 1348 বঙ্গাব্দে পয়লা বৈশাখ কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। এটি কবির আত্মসমালোচনামূলক কবিতা। কবিতার শুরুতেই তিনি বলছেন যে বিপুলায় পৃথিবীর কতটুকু জানে। বিপুলা শব্দের অর্থ হচ্ছে বিশাল। বিপুলা একটি স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ বিশাল এই পৃথিবী। অনেক বড় এই পৃথিবীতে অনেক দেশ আছে, অনেক নগর আছে, সে সমস্ত দেশের রাজধানী আছে এবং আরও অনেক জাতি ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষ আছে, যাদের আলাদা আলাদা ভাষা সভ্যতা সংস্কৃতি রয়েছে, যেগুলোর অনেক কিছুই কবি জানেন না। অর্থাৎ এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে কবির তেমন কোনো ধারণা নেই। এছাড়াও কী আছে, মানুষের কত কীর্তি, কীর্তিমান মানুষের অনেক মহৎ কর্ম রয়েছে যেগুলো কবি জানেন না। তারপরে কি বলছেন যে কত নদী, গিরি, সিন্ধু, মরু, নাম না জানা অনেক নদী রয়েছে। গিরি মানে পাহাড়, পাহাড় পর্বত আছে, সিন্ধু মানে সমুদ্র, মরু মানে মরুভূমি, সবাই জানো তোমরা। তাহলে নাম না জানা অনেক নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, মরুভূমি আছে যেগুলো কবি চোখেই দেখেননি। এছাড়াও জীব বৈচিত্র্যের মধ্যে অনেক প্রাণী জীবজন্তু রয়েছে যেগুলোকে কবি চেনেন না, দেখেননি। অচেনা অনেক গাছপালা, তরু মানে গাছপালা রয়েছে যেগুলো কবির দৃষ্টির বাইরেই রয়ে গেছে। এক কথায় মানুষের এক জীবনে সাধ ও সাধ্যের সমন্বয় না হওয়ার কারণে অনেক কিছুই যা অজানা, অচেনা, অদেখা রয়ে যায়। কবির ক্ষেত্রেও ঠিক এমন ঘটেছিল। এই বিশাল পৃথিবী সম্পর্কে কবির অনেক কৌতূহল ছিল, দেখার, জানার, শোনার, কিন্তু কবির সেই কৌতূহল, সেই আশা পূরণ হয়নি। তাই তিনি আক্ষেপ করে বলছেন পরের অংশে দেখো যে সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। অক্ষয় উৎসাহ মানে অফুরন্ত উৎসাহ, উদ্দীপনা। অফুরন্ত উৎসাহ নিয়ে কবি কী করছেন, বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ভ্রমণ সাহিত্যগুলো পড়ছেন। ওই যে না দেখার যে একটা বেদনা, না দেখার, না শোনার, না জানার যে একটা দুঃখ, সেই শূন্যতাকে পূরণ করার জন্য কবি বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ভ্রমণ সাহিত্যগুলো পড়েছেন, নিজের জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করার জন্য, কাব্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য। আরও কী করছেন যে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। চিত্রময়ী বর্ণনার বাণী অর্থ হচ্ছে চিত্র সহকারে যে গ্রন্থগুলোতে বর্ণনা করা আছে সেই গ্রন্থ বা বইগুলো কবি সংগ্রহ করেন, করে সেগুলো পড়াশোনা করে নিজের জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করেন। বলছেন যে জ্ঞানের দীনতা এই আপনার মনে, কবি নিজেকে অজ্ঞান বলছেন বা জ্ঞানের শূন্যতা রয়ে গেছে, জ্ঞানের ক্ষেত্রে কবি একটা ফাঁক রয়ে গেছে, সেই শূন্যতাকে পূরণ করার জন্য কবি ওই সব বই সংগ্রহ করে পড়াশোনা করেন। এই যে নিজে চোখে না দেখে, না জেনে, না শুনে অন্যের লেখা বা রচিত বইগুলো থেকে কবি জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞান দিয়ে কবি তার নিজের কাব্যভাণ্ডারকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। এই জ্ঞানকে কবি ভিক্ষালব্ধ ধনের সঙ্গে তুলনা করেছেন। তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি, দেখো যে তোমাদের যদি বলা হয় যে সমুদ্র কাকে বলে বা সমুদ্র কী, সেটা তোমরা বই পড়ে জানবে যে বিস্তীর্ণ একটা জলরাশির সমষ্টি হচ্ছে সমুদ্র। তোমরা যদি কেউ চোখে না দেখো যে সমুদ্র কত বড়, কেমন, বা সমুদ্রে গিয়ে যদি জলে না নামো, জলটা স্পর্শ না করো, সমুদ্রের বিশালত্বটাকে না দেখো, তাহলে সমুদ্র সম্পর্কে তোমাদের বাস্তব জ্ঞান অর্জন হবে না। সেটা বাস্তবে গিয়ে দেখা, ওই অনুভূতি বা উপলব্ধিটা একটু ভিন্ন মাত্রার হবে, আর বই পড়লে সেটা আরেক রকম হবে। তাই নিজে চোখে দেখা এবং বই পড়ে জানার মধ্যে অনেক ব্যবধান রয়েছে। কবির ক্ষেত্রেও ঠিক এরকমই হয়েছিল যে কবি এই বিশাল জগৎটাকে দেখতে চেয়েছিলেন, কিন্তু তিনি সমস্ত দেশ, পৃথিবী, সব কিছু অনেক জায়গায় তিনি ভ্রমণ করতে পারেননি, দেখতে পারেননি। এই যে আক্ষেপ, একটা অতৃপ্তি, এই আক্ষেপ অতৃপ্তিকে পূরণ করার জন্য তিনি বিভিন্ন ভ্রমণ সাহিত্য করেছেন, চিত্রময় বর্ণনার বাণী পড়েছেন এবং নিজের অপারগতার কথা প্রকাশ করেছেন। পরের অংশে আছে দেখো যে
আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। কবি এখানে পৃথিবীর কবি বলছেন নিজেকে, এ অর্থে যে তিনি সমস্ত মানুষের কবি, সর্বসাধারণের কবি, গণমানুষের কবি। একজন কবি তো সমগ্র মানব জাতিরই হয়, তাই না? কবিদের তো নির্দিষ্ট কোনো দেশ বা নির্দিষ্ট কোনো সীমানা থাকে না, কবি সমগ্র পৃথিবীরই হয়। এবং সমস্ত পৃথিবীর যে কোনো জায়গায় যে ঘটনা তৈরি হোক না কেন, বা যে অবস্থায় সৃষ্টি হোক, সেই অবস্থাটাই কবি সাহিত্যিকরা তাদের লেখনীর মাধ্যমে প্রকাশ করে। এক কথায় পৃথিবী বা সমাজে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলোই কবি সাহিত্যিকরা তাদের সৃষ্টিকর্মে বা লেখায় তুলে ধরেন। তিনি সেই অর্থে বলছেন যে আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। অর্থাৎ তিনি সর্বসাধারণের কবি এবং পৃথিবীর সত্যটাকেই কবিরা সাহিত্যের জগতে প্রকাশ করে, সেই অর্থে এখানে বলা হচ্ছে। পরে বলছেন দেখো যে এই সরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। কাব্য সঙ্গীতের ক্ষেত্রে কবি যে স্বর সাধনা করেছেন, সেই স্বর সাধনায় ফাঁক রয়ে গেছে। সেই জন্য তিনি বলছেন যে সেখানে সমস্ত ঘটনা বা সমস্ত কথাগুলো প্রকাশ পায়নি, সেখানে একটা শূন্যতা রয়ে গেছে, নিজের একটা অপারগতার কথা প্রকাশ করছেন। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে। প্রকৃতির ঐকতান স্রোত মানে প্রকৃতির একটি সুর আছে, ছন্দ আছে, তাল আছে। সেই সুর ছন্দ তালের সাথে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো কবিরাই বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লেখে, গান লেখে, নাটক লেখে, তাদের সকলের সাথে কবির যোগসূত্র আছে, তাদের সবার সাথে কবি সংযুক্ত যুক্ত আছেন এবং তাদের লেখনী পড়ে কবি আনন্দ লাভ করেন। কিন্তু পরেক্ষণে তিনি বলছেন যে পায়নি সর্বত্র তার প্রবেশের দ্বার। তিনি তাদের লেখা পড়ে আনন্দ উপভোগ করেছেন, কিন্তু তাদের সাথে যে মিশবেন সেই ক্ষমতা বা সেই সুযোগ কোনোটি কবির ছিল না। তার কারণ কি? এখানে তিনি বলছেন যে বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। এর অন্যতম কারণ হচ্ছে কবির জীবনযাত্রা। আমি পূর্বেই বলেছি যে তিনি অভিজাত জমিদার বংশের সন্তান ছিলেন, ছোটবেলা থেকেই খুব নিয়ন্ত্রিত জীবনযাপন করেছেন, ফলে সমাজের সাধারণ মানুষের সাথে, নিম্ন শ্রেণী বা প্রান্তিক মানুষের সাথে, সকলের সাথে মেলামেশা করার সুযোগ পাননি তিনি। এই কারণে জীবনযাত্রাকেই তিনি এখানে উল্লেখ করেছেন। পরের অংশে আছে দেখো, চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। তাহলে আমাদের সমাজে চাষি আছে যারা জমিতে হাল চাষ করে, ফলে আমরা অন্ন পাই। তাঁতিরা তাঁত বনে বলেই আমরা বস্ত্র পাই। আবার জেলেরা জাল দিয়ে মাছ ধরে বলে আমরা আমিষের অভাব পূরণ করতে পারি। এই যে পৃথিবীতে বা আমাদের সমাজে নানা শ্রমজীবী মানুষ রয়েছে, এসব শ্রমজীবী মানুষের পরিশ্রমের উপর নির্ভর করেই আমাদের এই পৃথিবী সামনের দিকে এগিয়ে চলে, আমাদের জগৎ সংসারটা সামনের দিকে এগিয়ে চলে। আমাদের সমাজে এদের মতো মানুষের সংখ্যাই বেশি, সমাজে উঁচু স্তর বা এলিট শ্রেণীর সংখ্যার কিন্তু মুষ্টিমেয় বিভিন্ন যারা শ্রমজীবী তাদের সংখ্যাটাই বেশি। তাহলে এত বড় একটা জনসমষ্টির পরিশ্রমের উপর নির্ভর করে কিন্তু আমাদের এই পৃথিবীটা সামনের দিকে এগিয়ে চলে। কিন্তু কবি বলছেন এরপরে দেখো যে অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। তাহলে এত বড় একটা বৃহৎ জনসমষ্টি থেকে কবি চিরনির্বাসনে ছিলেন, কোথায়? সমাজের উচ্চ মঞ্চে। সমাজের উচ্চ মঞ্চে তিনি আসন গ্রহণ করেছিলেন বা অবস্থান করছিলেন, ফলে বৃহত্তর এই সমাজকে কবি দেখার বা তাদের সাথে অন্তরঙ্গ হওয়ার বা মেশার সুযোগ হয়নি। তিনি ওই উঁচু অবস্থান থেকে একটা সংকীর্ণ বাতায়ন বলছেন, অর্থাৎ খুব ছোট একটা বাতায়ন, মানে জানালা, খুব
ছোট্ট একটি জানালা দিয়ে সেই বৃহৎ জনসমষ্টিকে দেখার চেষ্টা করেছেন। এরপরে আছে দেখো যে, মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। তাহলে মাঝে মাঝে কবি ওই উচ্চ মঞ্চ থেকে, ওই সংকীর্ণ জানালা থেকেই তাদের দেখেছেন। আবার কখনো কখনো তিনি তাদের কাছে গিয়েছেন, মেশার চেষ্টা করেছেন, অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। কেন পারেননি? যে তারাও হয়তো কোনো কারণে কবিকে শ্রদ্ধার চোখে দেখতেন বা সম্মানের চোখে দেখতেন, আবার অনেক সময় ভয়ও পেতেন যে উনি বিশ্বকবি, জমিদার বংশের সন্তান, সাধারণ মানুষও কবির সাথে সহজ হওয়ার একটা পরিস্থিতি বা পরিবেশ হয়নি, কবির সাথে সহজ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, কবিও তাদের সাথে ততটা অন্তরঙ্গ হতে পারেনি। কিন্তু কবি গভীরভাবে অনুভব করতেন তাদের সাথে মেশার জন্য, মেলার জন্য, কিন্তু সেই পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়নি। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের বসরা। তাহলে কি, যে জীবনের সাথে জীবনের সংযোগ থাকতে হবে, তাহলেই সে সাহিত্য সার্থক ও জীবন্ত হয়। যে সাহিত্যে সমাজের সাধারণ শ্রেণী পেশার মানুষের কথা থাকে না, সমাজের প্রান্তিক মানুষের কথা থাকে না, ব্রাত্য মানুষের কথা থাকে না, শুধুমাত্র একটা এলিট শ্রেণীকে নিয়ে যে সাহিত্য রচিত হয় সেটি একটি কৃত্রিম পণ্যের মতো হয়, সর্বসাধারণের কথা যে সাহিত্যে থাকে সেটা হয় জীবন্ত। তাই কবি বলছেন যে, তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। তাই কবির কাব্য রচনার ক্ষেত্রে যে অপারগতা, যে ব্যর্থতা, সেটাকে তিনি সানন্দ চিত্তে স্বীকার করে নিচ্ছেন, এবং সুরের ক্ষেত্রেও কবির যে একটা অপূর্ণতা সেটাও তিনি মেনে নিয়েছেন, স্বীকার করে নিয়েছেন। এর পরের অংশে বলছেন দেখো যে, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র গামী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিচিত্র বিষয় নিয়ে কবিতা লিখেছেন এবং অনেক মহলে সমাদৃত হয়েছে, প্রশংসিত হয়েছে, কিন্তু সর্বত্র গামী হয়নি। কেননা কবির কবিতায় ওই সব মানুষের কথা আসেনি বলে কবি মনে করেন, যে যাদের পরিশ্রমের উপর নির্ভর করে এই পৃথিবী এগিয়ে চলেছে সেসব শ্রমজীবী মানুষের অধিকারই তো সবচেয়ে বেশি, কিন্তু তাদের কথা কবির কবিতায় তেমনভাবে আসেনি বলে তিনি বলছেন যে সর্বমহলে সেটি গ্রহণযোগ্যতা পায়নি। তিনি বিচিত্র বিষয় নিয়ে কবিতা লিখেছেন, আসলে তো তিনি দার্শনিক কবি, তার কবিতায় সীমার সাথে অসীমের মিল, স্রষ্টার সাথে সৃষ্টির মিল, ইহজগতের সাথে পরজগতের মিল, ইত্যাদি ইত্যাদি, জীবাত্মা পরমাত্মা এই বিষয়গুলো এসেছে। আরও বিচিত্র বিষয় নিয়ে তিনি কবিতা লিখেছেন, গান লিখেছেন, উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন, কিন্তু সাধারণ মানুষকে নিয়ে যে কবিতা লেখা সেটি আর কবির হয়নি। তাই তিনি বলছেন যে সর্বত্র গামী হয়নি, মানে সর্বজনের কাছে গ্রহণযোগ্য হয়নি, কবিতাগুলো একটু উঁচু মার্গের হয়ে গিয়েছিল। পরের অংশে বলছেন দেখো, কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। কৃষক বা সাধারণ মানুষের সাথে যারা সম্পর্ক স্থাপন করতে পারে তাদের কথা ও কর্মে সত্যতা প্রকাশ পায়। যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি। তাই কবি ভবিষ্যতে এমন একজন অনাগত কবিকে আহ্বান করেছেন যে কবি মাটির সাথে মিশে থাকা মানুষগুলোর কথা ভবিষ্যতের কবিতায় প্রকাশ করবেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাগুলো প্রকাশ করতে পারেননি অনাগত দিনের, সেই কবি যেন কবির ওই বার্তাটুকু পৌঁছে দেয় তাদের কবিতার মধ্য দিয়ে। সেই জন্য তিনি আহ্বান করছেন যে, এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার। তাহলে কবি এমন একজন কবিকে আহ্বান করছেন, এমন একজন কবির আগমন প্রত্যাশা করেছেন যে কবি নির্বাক মনের, অর্থাৎ যারা এখনও নিজেদের প্রকাশ করতে পারে না, নিজেদের অন্তরের অনুভূতি, ভালো লাগা, সুখ দুঃখের কথা বলতে পারে না,
তাদের অন্তরের সুখ দুঃখের কথা, বেদনার কথা যেন আগামী দিনের কবি তার সাহিত্যে স্থান করে দেয়, জায়গা করে দেয়। তাহলেই প্রাণহীন এদের সাথে গানহীন যেথা চারিধার, তাহলে আমাদের যে সাহিত্যের ক্ষেত্রে যে আনন্দটা হারিয়ে গেছে, যে রসটা হারিয়ে গেছে, এবং সাহিত্যের জগৎ যে একটা ঊষর মরুভূমির মতো হয়ে গিয়েছে, সেই ঊষর মরুভূমিকে সাহিত্যের রসে যেন সিক্ত করে দেয়, ভরিয়ে দেয়, তাহলে কবির সেই তৃপ্তি কিছুটা হলেও পূরণ হবে। অন্তরে যে উৎস তার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারি। এ অংশে কবি বোঝাতে চেয়েছেন যে ওই সমস্ত মানুষ যারা সম্মান বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত, তাদের অন্তরের সুখ দুঃখের কথাগুলোকে সাহিত্যের সর্বাগ্রে স্থান করে দিতে হবে, জায়গা করে দিতে হবে। ভবিষ্যতের কবির কাছে আমাদের বিশ্বকবির এটি প্রার্থনা। তার পরের অংশ দেখো। সাহিত্যের ঐক্যতান সঙ্গীত সভায় এক তারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। সাহিত্যের মূল উপজীব্য হচ্ছে মানুষ। সাহিত্য মানব মনকে আন্দোলিত করে, সাহিত্য মানুষকে নির্মল আনন্দ দেয়। এই নির্মল আনন্দের জগতে মানুষ স্বেচ্ছায় বিচরণ করতে পারে। শুধু আনন্দই দান করে না, সাহিত্য সমাজের দর্পণ হিসেবেও কাজ করে। তাই ওইসব মানুষগুলো, শ্রমজীবী মানুষ যারা, তারাও যেন সাহিত্যের সঙ্গীত সভায়, অর্থাৎ এক যে সুর, সেই সুরে যেন তারাও জায়গা করে নিতে পারে, সাহিত্যের অঙ্গনে তারাও যেন স্থান পায়। তাহলেই ঐক্যতান সার্থক হবে। একতারা যাহাদের, তারাও সম্মান যেন পায়, অর্থাৎ অবহেলিত উপেক্ষিত মানুষরাও যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তারাও যেন যোগ্য স্থান পায়। এরপর দেখো, মুখ যারা দুঃখে সুখে, নত শির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। মুখ শব্দের অর্থ হচ্ছে নির্বাক মানুষ, যারা এখনও নিজেদের প্রকাশ করতে পারে না, যারা এখনও এগিয়ে চলা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। অবহেলিত উপেক্ষিত এসব জনসমষ্টি যারা মাথা নিচু করে থাকে, সম্মান বঞ্চিত, তাদেরকেও সাহিত্যের জগতে স্থান করে দিতে হবে। ওগো গুণী, কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। কবি ভবিষ্যতের অনাগত কবির কাছে প্রত্যাশা করেছেন যে আমাদের সমাজে, আমাদের কাছেই যারা বসবাস করে, অবহেলিত ব্রাত্যজন, নিম্ন শ্রেণীর, প্রান্তিক শ্রেণীর মানুষ, তাদেরও কথা যেন সাহিত্যের কবিতায়, গল্পে, উপন্যাসে, সমস্ত জায়গায় আমরা তাদের যেন প্রকাশ দেখতে পাই এবং তাদের কথা যেন আমরা শুনতে পাই, এই প্রত্যাশাই করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা কবিতাটি বিশ্লেষণ করলাম। এবার কবিতাটি সম্পর্কে আমি খুব সংক্ষেপে বলবো তোমাদের, যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ জীবন পরিক্রমণের পর তার সমগ্র জীবনের সাহিত্য সাধনার সাফল্য ব্যর্থতার হিসাব খুঁজেছেন এই কবিতায়। এই কবিতায় তিনি নিজের অপূর্ণতার কথা, নিজের অপ্রাপ্তির কথা, নিজের অপারগতার কথা, সীমাবদ্ধতার কথা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করেছেন। একজন কবি কতখানি মহৎ হলে নিজের এই অপারগতার কথা স্বীকার করে নেন। সচরাচর আমরা দেখি যে অনেকেই নিজেদের কর্মে নিজেরাই তুষ্ট থাকেন, কিন্তু এত বড় একজন কবি হয়েও, বিশ্বমানের বিশ্বকবি হয়েও, তিনি কি সাবলীলভাবে, কি সহজ সরলভাবে নিজের অপূর্ণতার কথা, নিজের সমালোচনা নিজেই করেছেন। এখানে আমরা একজন সর্বমানবীয় কবি হিসেবে এবং মানবতার কবি হিসেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পাই। তিনি অনেক উদার চিত্তের। তার এই কবিতায় আমরা খুবই সাধারণ প্রান্তিক শ্রমজীবী মানুষের কথা প্রকাশ হতে দেখেছি। আগে তিনি যে কাব্য চর্চা করেছেন, যে কবিতা লিখেছেন, সেগুলোতে যেগুলো ঘাটতি রয়ে গিয়েছিল, সেই ঘাটতির কথাই তিনি অকপটে জীবনের শেষ প্রান্তে এসে স্বীকার করেছেন। ঐক্যতান কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর যেসব শ্রমজীবী মানুষের পরিশ্রমের উপর নির্ভর করে এই পৃথিবী এগিয়ে চলেছে, জগৎ সংসার সামনের দিকে এগিয়ে চলেছে, সেসব মানুষদেরই সাহিত্যের অঙ্গনে যোগ্য স্থান, যোগ্য সম্মান দিতে বলেছেন।
কবি ও তার সমকালীন কবিতার বিষয়গত যে ত্রুটি রয়েছিল সেই ত্রুটির কথাই তিনি আলোচ্য কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। কবিতাটি অক্ষর বৃত্ত ছন্দে রচিত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ঐকতান কবিতা সম্পর্কে সামান্য হলেও ধারণা লাভ করেছ। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন বলবো, তোমরা খাতায় লিখে নেবে এবং সেগুলো বাড়িতে অনুশীলন করবে। 1 নম্বর, ঐকতান কবিতাটি জন্মদিনে কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? আশা করি তোমরা সবাই এর উত্তর দিতে পারবে। 2, কবি পৃথিবীকে কি বলে সম্বোধন করেছেন? 3 নম্বর, মানুষের কীর্তি বলতে কবি কি বুঝিয়েছেন? 4 নম্বর, কবি কোন নিন্দার কথা মেনে নেন? 5 নম্বর, দেখো কবি কোথায় বসেছেন? 6 নম্বর, কবি আলোচ্য কবিতায় কোন শ্রেণীর কবিকে আহ্বান করেছেন? 7 নম্বর, এদেশকে কবি কি বলে অভিহিত করেছেন? 8, একতারাদের কোথায় সম্মান পাওয়ার কথা বলেছেন? 9 নম্বর, নতশির স্তব্ধ যারা তারা কার সম্মুখে? 10 নম্বর, কবি ভ্রমণ বৃত্তান্ত করেন কেন? 11 নম্বর, অক্ষয় উৎসাহ অর্থ কি? 12 নম্বর, ভিক্ষালব্ধ ধন বলতে কি বুঝিয়েছেন? 13, কাছে থেকে দূরে যারা দ্বারা কি বোঝানো হয়েছে? 14, কৃত্রিম পণ্য বলতে কবি কি বুঝিয়েছেন? 15 নম্বর, ভবিষ্যতের কবির প্রতি রবীন্দ্রনাথের আহ্বান কি? স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি প্রশ্নগুলো সবাই তুলে নিয়েছো, সবাই বাড়িতে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, সবাই ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।